সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। আজ তিনে আগস্ট দুই হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি উপজেলা হরিপুর উপজেলা, এবং হরিপুর উপজেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট যাদুরানী হাট, সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, মঙ্গলবার। তো এই হাট দেখছেন মোটামুটি পরিধি কিন্তু অনেক বড়ই, ঠাকুরগাঁও জেলার মধ্যে বলা যায় যে মোটামুটি সব থেকে বড়ো হাটই এটা। তো আজকে আপনাদের এই প্রতিবেদনে আজকে বাজারের যে হাড্ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে কী দরে, সেই হাড্ডিসার গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। যে এখান থেকে শুরু করবো। আচ্ছা ভাই, এটা কি আপনার দাঁত হয়েছে? কয়টা দাঁত ভাই? দুই দাঁত। কত দাম চাইলেন এটা? 26। কত বলে ক্রেতা? কত বলে? 21। কত হলে বিক্রি করা যায় ভাই? কত? 23। এই যে এটা 23,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখাই দুই দাঁতের হাড্ডির সাথে। এই যে এটা 23,000 হলে হবে। আমরা একটু সামনের দিকে যাব, দেখি এ পাশে যে হাড্ডিগুলো দেখছি এই হাড্ডিগুলোর একটু দাম জানাবো আপনি। ভাই আসসালামু আলাইকুম। আজকে কয়টা নিয়ে আসছিলেন বাজারে? আজকে তো আমরা দেখলাম অনেক বেশি আমদানি, তো দাম কি আছে না দাম কম? আজকে অনেক কম। এটা কয় দাঁত ছিল ভাই? 4 দাঁত। কত দাম চাইলেন? 26,000। কত বলে ক্রেতা? দাম বলে 22,500। 22,500। কত হলে দেওয়া যায় ভাই সর্বশেষ? 23,500। এই যে দেখেন 23,500 যেটা বিক্রি হবে। কয়টা দাঁত বললেন? 6টা। 4টা দাঁত। আচ্ছা ধন্যবাদ, আমরা একটু এ পাশে দেখবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আজকে তো আমদানি অনেক বেশি, দাম কেমন? দাম তো মোটামুটি আজকে তো প্রথম তো দাম বেশি। আচ্ছা আচ্ছা, চাহাচে বেশি বিক্রি হচ্ছে কি কমে না বেশিতে? কমে। আচ্ছা এই যে এটা কেমন চাইলেন দাম? 32,000 বলছে, 32 চাইলেন। আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন? 27,28-এর মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা এই যে ঈদের আগে থেকে ঈদের পরে এখন বাজার রেটগুলো কেমন? এখন বেশি, এখন বেশি পিছনে কারণ কি? লকডাউনের জন্য দাম বেশি। আচ্ছা আর এই যে লালটা, এটা কেমন চাইলেন? 27,000। কেমন বলে খরিদ্দার? 22,000। লাস্ট চিন্তা ভাবনা? 25,000 দিয়ে দেবেন। এই যে এটি দাঁত কয়টা হয়েছিল? এটা 6 দাঁত। 25,000 হলেই বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, তো আমরা একটু সামনের দিকে যাবো। চাচা এটা কি বিক্রি হয়ে গেল? বিক্রি হয়ে গেল এটা? আচ্ছা কে নিল? কত নিলেন ভাই? 21,500। আচ্ছা ওইটা বাদ, আপনি এখানে কত টাকা নিলেন? 21,500। দেখি আমরা, এই যে 21,500। তো রেটটা কেমন মনে হলো আপনার কাছে আজকে? রেটটা কেমন, কম না বেশি? একটু কম। তো আমার তো অনেক কম মনে হচ্ছে। এই যে দেখেন 21,500 টাকা এটা বিক্রি হয়ে গেছে। আমরা একটু দেখাই কয়টা দাঁত হয়েছিল এটার? 6 দাঁত। আচ্ছা ধন্যবাদ, আমরা একটু সামনের দিকে যাব। যে এর পাশে দেখছি একটা, এটার একটু দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আপনার চাচা? কেমন চাইলেন দাম? এটা বলছে 22,300। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? কত? 25,000। এর নিচে আসবে না? আচ্ছা মানে আরও কিছু আসতে পারে। 25,000 সর্বশেষ আশা করছে আর কি। দাঁত কয়টা? দাঁত 4 দাঁত। আচ্ছা ধন্যবাদ ভাইজান, ভালো আছেন? আপনার এটা, এটা দাঁত কয়টা হয়েছিল? পুরাতন জোয়ান, মানে বয়স শেষের দিকে, এখন গোস্ত। আচ্ছা এটা কত চাইলেন দাম? কেমন খরিদ্দার কেমন বলে? 3,000-3,500। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 4,000 বলতে 24,000। এই যে দেখাই আপনাদের, 24,000 হলে এটি বিক্রি হবে সর্বশেষ। চলুন ভাই, আপনারটা কত দাম চাইলেন? 22,000 চাচ্ছিলেন। কেমন খরিদ্দার কথা বলে? 17,000 বলে, 22,000 চাইলেন। আর লাস্ট কত হলে বিক্রি করা যাবে? এটা
18,000 হলে দিয়ে দেবেন? এত কম দাম, এত কমের পিছনে কারণ কি? ও চামড়া টামড়ার অবস্থা ভালো না, বয়স জোয়ান, সাইজ ভালো না, এই জন্য রেটটাও কম। আমরা একটু দেখাই আপনাদের, আমরা একটু সামনের দিকে যাব, দেখি এপাশে কিছু হাড্ডিসা যদি দেখি সেগুলোর আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাইজান ভালো আছেন? এটা তো আমরা দেখার জন্য আসলাম। এটা দাঁত কয়টা হয়েছে একটু পিছন দেখি? দুইটা। কত কত দাম চাইলেন? কত বলে ক্রেতা? 26। আপনি কত হলে বিক্রি করবেন? 28 যেতে হবে। দুই দাঁত 28,000 হলে বিক্রি হবে। আচ্ছা ধন্যবাদ, আমরা চাই বিক্রি হোক। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন বললেন একটু আমরা জানতে জানতে? কত দাম বললেন এটা? 23,000 বললেন। আর চাইলেন কত চাচা? 28 বললেন, 23। চাচা সর্বশেষ কত হলে দেওয়া যাবে? 27। একটু দেখি আমরা, দাঁত কয়টা এটা? 6 দাঁত। 6 দাঁত, এই যে 27,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখাই আপনাদের সর্বশেষ 27। সর্বশেষ 27 হলে বিক্রি হবে। আমরা একটু যে পাশে দেখছি কয়েকটা, এগুলো কেমন? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কেমন দাম চাইলেন? 37,38। কত খরিদ্দার কত দাম বলে? 32-33। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত? 5, মানে 35। আচ্ছা এই যে 35,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখছি। চাচা ভালো আছেন? গরমে অবস্থা খারাপ, গরমে অবস্থা খারাপ। কেনাবেচা কেমন হচ্ছে? ভালো মতো হচ্ছে না, আবার উপরে সূর্যের তাপ, অবস্থা তো একাকার। দাঁত কয়টা এটা চাচা? কত দাম চাইলেন? কত বলে ক্রেতা? 25। লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যায়? সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 26,500। এর নিচে আসবেন আর? 26,500। আমরা একটু দেখি সর্বশেষ 26,500 হলে এটি বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা একটু সামনে দিয়ে যাবো। এটা ভাই আমরা একটু দেখি, চাচা আসসালামু আলাইকুম চাচা, এটা আপনার চাচা? কত দাম চাইলেন? কত চাইলেন? কেতা কত বলে? সর্বোচ্চ কত পর্যন্ত বলছে? 23। কত হলে বিক্রি করা যায়? 24 দিবেন? 24 দিবেন? আমরা দেখাচ্ছি, আমরা নিব না, মানে 24 দিবেন না? হাসতেছেন কেন? 24,000 হয়েছে, মানে 25 চাচ্ছে, হয়তো 24 বিক্রি করবে। দাঁত কয়টা এটা? দুই দাঁত। সর্বশেষ কত হলে বিক্রি করবেন? আমরা নিব না, আমরা দেখাচ্ছি, গোটা বিশ্ব দেখছে। আপনি একটা চিন্তা ভাবনা করেন যে কত হলে দেওয়া যায়? 24 হলে দেওয়া যায়। আচ্ছা এটা শুনতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ দেখি আমরা, 24,000 হলে বিক্রি হবে। আমরা একটু সামনের দিকে যাই। আমরা যে পাশে একটা ছোট ভাই, কি এটা তোমার? কত টাকা দাম চাও? 31। দাঁত কয়টা হয়েছে? দাঁত 4 দাঁত। কেতা কত বলে দাম? 27,500। লাস্ট কত হলে দেওয়া যায়? 29 হলে। আর এটা 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 ভাইজান, এটা 29, এটা 6 দাঁত, জোয়ান জোয়ান। 29,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। কত বললেন কত বললেন দাম? 31। কত চাইলেন? 4,000, মানে 34। বেশ সুন্দর। দাঁত? দুই দাঁত। 31 আর 34 মধ্যে আছে।